হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভুট্টার পাকোড়া। অনেকেই জানেন ভুট্টার পাকোড়া কীভাবে তৈরি করতে হয়, আবার অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের জন্যই আজকে আমার এই রেসিপি। আমি এখানে কচি ভুট্টা নিয়েছি আর এখন 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। পাকোড়া তৈরির জন্য কচি ভুট্টা নিতে হবে। এই ভুট্টাগুলো এতটাই কচি যে হাত দিয়ে চিপে ধরলে ভেতর থেকে পানি বাইর হবে। 10 মিনিট পর আমি এখন ভুট্টাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। এরপর দিচ্ছি 3টি রসুন কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি, 7 মতো লবণ, 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো। আপনারা চাইলে হলুদ গুঁড়ো ব্যবহার করতেও পারেন, আবার নাও পারেন। হলুদ গুঁড়ো ব্যবহার করার কারণে পাকোড়ার কালার অনেক সুন্দর আসবে। এরপর এতে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরা গুঁড়ো। এখন আমি খুব ভালো করে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিব। আমি খুব ভালো করে ভুট্টাগুলো মাখিয়ে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভাজব। আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। আমরা সাধারণত পাকোড়া যেভাবে ভাজি ঠিক সেভাবেই ভুট্টার পাকোড়াও ভাজতে হবে। তেল গরম হয়ে এসেছে, এখন আমি পাকোড়াগুলো এখানে দিয়ে দিব। চুলা মাঝারি আঁচে রেখে পাকোড়াগুলো আমি ভেজে নিব। আমি পাকোড়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে এসেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিব। এভাবে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিব। আমি আমার সব পাকোড়াগুলো এভাবে ভেজে নিব।
তৈরি হয়ে গেল আমার মজাদার ভুট্টার পাকোড়া। আপনারা যারা এখন পর্যন্ত ভুট্টার পাকোড়া খেয়ে দেখেননি তারা একবার হলেও খেয়ে দেখবেন, কথা দিচ্ছি সবারই অনেক পছন্দ হবে এই ভুট্টার পাকোড়া। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকন প্রেস করে দেবেন।